So what's up everyone and welcome again to my brand new vlog. Hey, how to title thumbnail dekhe tumra bujhe gecho je ajke ami jabo hocche school ar school gele vlog ta kon level hoye seta to tumra janoi. হ্যাঁ ভাই আজকে ব্লগটা একটা মারাত্মক লেভেলে হতে চলেছে এন্ড আপাতত আমার আছে হচ্ছে অনেক হড়বড়ি তো হড়বড়ি হচ্ছে কি স্কুল ফুল যেতে হবে তো গাইস চলো স্নান ফান করি তারপর স্কুলের ড্রেসটা পরি তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে আর ভাই হ্যাঁ ভিডিওটাকে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখতে থাকো So boys, finally I am ready and bhai je dekhte pachho school address ar bhai literally ajke school ta aro beshi special hote choleche mane ajke school ta na mane ajke din te aro beshi special hote choleche karon bhai ajke hocche ki class 12 er first day to bhai I am damn excited bhai dekhte dekhte class 12 e uthelam mone korche ei kobe half pair pore ei school ta te jacchilam kene kene ar ekhon bhai class 12 e jacchi গাড়ি নিয়ে বড় হয়ে গেছি আমি বড় হয়েছি তো যাই হোক আর মাত্র কয়েকটা দিন স্কুল তো ভাই চলো স্কুলের লাইফে হালকা করে আর কদিনের মধ্যে এনজয়টা করিনি কারণ ভাই তারপর চাইলেও স্কুল যেতে পারবো না ক্লাস টুয়েলভ স্টার্ট হয়ে গেল গাইস চলো যাই স্কুল জলদি জলদি ভাই লা 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 হিয়ার ইজ মাই কি মানে হিয়ার ইজ মাই কি না হিয়ার ইজ গাড়ির কি গাইস হ্যাঁ এই যে গাড়ির চাবি এন্ড চলো এরপর বেরোনো যাক টানা মা মাসি মাসি মুখে বলো হ্যাঁ টানা মা কষ্ট হচ্ছে গাইজ বলতে তো এই যে গাড়ি এরপর আমি বেরোবো স্কুল অ্যান্ড হিয়ার ইজ মাই পার্টনার আজকে আমাকে স্কুটি নিয়ে যেতে হবে কেননা ভাই বাইক ফাইক নাই আজকে তো চলো এরপর বেরোনো যাক গাইস টাটা রাস্তায় যেতে গাড়ির ভিডিও বানাবো না নাহলে উল্টো পড়ে থাকবো চলো হ্যাঁ তো ভাই জাস্ট এইমাত্র স্কুল এসেছিলাম আর ভাই স্কুল এসে আমার সঙ্গে একটা ভাই দেখা করতে এসেছে অ্যান্ড ভাই এসে পর আমাকে লিটারলি বলছে কি আমি তোমার সাবস্ক্রাইবার অ্যান্ড ভাইকে আমি ব্লগে নিলাম ভাই কিছু বলতে চাস তুই ভাই ভাই এসের থেকে মানে এখানে হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের লাইব্রেরি আর আমরা এখানে বসেছিলাম তারপর এসে বলছে কি তোমার সাবস্ক্রাইব ভাই সত্যি বলতে এগুলো দেখতে খুব ভালো লাগে অ্যান্ড থ্যাংকস আ লট ভাই সাপোর্ট করার জন্য এমনি করে ভাই 2000 মানুষ আমার সঙ্গে যুক্ত আছে ভাই যাই হোক খুব ভালো লাগলো প্রথমবার হয়তো কেউ এমনিভাবে এসে আমাকে বললো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আমার ছোট সাবস্ক্রাইবার তুই সাবিকে দেখিস তোর হ্যাঁ কেমন লাগে বেস্ট খুব ভালো ইউটিউবার বল সাপোর্ট করতে থাক হ্যাঁ ভাই এখানে দেখো দেখতে পাচ্ছ একটা ছেলেকে দেখা যাচ্ছে এখানে আবার তো ভাই ফুটবল ম্যাচ চলছে হালকার মধ্যে দিয়ে গাইস ফুটবল প্লেয়ারগুলো এইদিকে আছে এইদিকে ফুটবল প্লেয়াররা সব ফুটবল খেলছে আর এখানে আমাদের দ্য ফেমাস অন্তিম ফুটবল খেলা দেখছে গাইস খেলা বন্ধ করে খেলা দেখছে খোড়া হয়ে গেছে বলে খেলা দেখছে বসে বসে এই যে গাইস ফুটবল ম্যাচ ভাই ফাইনালি আমি স্কুল চলে এলাম কেন স্কুলে সেরকম কোনো কাজ বাজ ছিল না তো ভাই বেকার স্কুলে বসে থেকে মাথা ধরিয়ে লাভ নেই মানে লিটারালি আমি স্কুলে গেলে এমনিতে মাথা টাথা ধরে যায় তাও অলরেডি আমার ধরেও গেছে তো ভাবলাম মাথা ধরে লাভ নেই আর ভাই কালকেও এরকম টাইমে মেঘ করেছিল আজকেও ভাই মেঘ ডেক করে আছে তো ভাই বেকারের বৃষ্টিতে ভিজবো তার থেকে ভালো বাড়ি চলে এলাম তো চলো এরপর স্কুলের ড্রেস টা খুলি ভাই হাইরান ফাইরান হয়ে গেছে নোংরা হয়ে গেছে তো চলো স্কুলের ড্রেস টা খুলি তারপর তোমার সাথে দেখা হয়ে আরে স্কুল থেকে মানে হায়রান হয়ে বাড়ি এলে অন্যদের মারা কি করে মানে বেশ ভালোবেসে জল টল দেয় ছেলে হায়রান স্কুল টুল থেকে আসে আর ভাই আমার মা দেখো আমাকে না দিয়ে নিজে খেতে বসে গেছে গাইস কেমন লাগছে আমার খেয়ে আমার সবাইকে দেখি একটা বললাম কেমন লাগছে খেয়ে ওই বাচ্চা ভাইটাকে বললাম কেমন লাগছে আমার সঙ্গে দেখা করে ভাই সবার সঙ্গে কেমন লাগছে মা না পৃথিবী জানতে যায় তুমি এমনি কেন করছো তোকে খাই পাঠিয়েছি আবার ডিমের ঝোল লুচি করে রেখেছি খা খা মুঙ্কিও মুঙ্কি তুইও খেয়ে নিলি আমাকে না দিয়ে দাদা মুঙ্কি মুঙ্কি ভাই ধান্দায় আছে ওইখানে মা দই খাচ্ছে মুঙ্কি বলছে কি একটু দই দাও গাইস একটু দই দাও গাইস মুঙ্কি দই খায় বড় লোক বিড়াল গাইস দই ফই খাচ্ছে তো যাই হোক লিটারেলি জোকস অ্যাপার্ট মা কিন্তু এমনি মোটেও না মা আমাকে খাবার টাবার দিয়ে দিয়েছে মানে এসে পরে জলটা আমি নিজেই নিয়েছি কিন্তু মা আমার জন্য খাবার টাবার রেডি করেছে মানে আমি এত তাড়াতাড়ি স্কুল থেকে আসবো সেটা মা নিজেও আসলে বুঝতে পারে না পড়াশোনা মন নাই ওই স্কুলে যে মাঠে ঘাটে বসেছিলাম বলে বেকার পড়তে থেকে লাভ নাই ঘরে চলে আসি চলে এলাম চলো গাইস ড্রেস চেঞ্জ করি খুব ইয়ে লাগছে টায়ার্ড লাগছে তো ভাই ব্লগে আমি জাস্ট বললাম যে কি মা খাওয়া দাওয়া করে দিল তো ভাই তারপর হচ্ছে কি মা রান্না করতে বসেছে গাইস এই দেখো গাইস আমার জন্য মা রান্না করছে ভালো মা ভালো মা থামস আপ ও আরে মা গাইস এটা কি শিখেছে কে জানে কার ব্লগ ব্লগ দেখে কার ব্লগ দেখে শিখেছে মা এমনি শুধু এমনি করছে বা মা আমার ব্লগ থেকে শিখছে গাইস আমার ব্লগ থেকে এত বড় মানুষ কিছু শিখছে সেটা দেখে আমি ধন্য বিগ ফ্যান তুমি বলো আমাকে বিগ ফ্যান মা আমার বিগ ফ্যান গাইস আমার একটা বিগ ফ্যান ঘরে বসে আছে আমার জন্য রান্না করছে কেমন লাগলো তোমার ওই ক্লিপটা দেখে ভাই এসে পরে আমি মাকে বলছি যে স্কুলে একজন এসেছিল সে আমার সঙ্গে দেখা দেখা করলো মানে ওই ভাইয়ের ব্যাপারটা তো কেমন লাগছে একজন আমার সঙ্গে এসে দেখা করলো যে তোমার ছেলেগুলো তো ফেমাস হচ্ছে দেখো আগে কেউ চিনতো না গাইস আগে আমি স্কুলে যে ভেচার মতো কাঁদতাম মানে
প্রাইমারি সেকশনে যখন পড়ি তখন তো কেনে কেনে বাড়ি চলে আসবো, মাস্টার দেখে মানে স্যার দেখে দেখলে আমার ভয় লেগেছে, আর এখন ভাই স্কুলের বাচ্চা বাচ্চারাও চিনছে। আগে সায়ন যখন ছোট ছিল স্কুল যেত, আর যে দুটি পিরিয়ড হতো আমার ফোন আসতো যে আমার ছেলের প্রচন্ড পেটে ব্যথা করে বাড়ি নিয়ে যায়, আবার আমি কাজ করতে করতে ছুটে গিয়ে ছেলেকে নিয়ে আসতাম, নিয়ে এসে দেখতাম বাড়িতেও সুন্দর পেটে ব্যথা না হয় মা রান্না করুক আমি তারপর খাই গাইস। সো গাইস হিয়ার ইজ মাই লাঞ্চ এন্ড মাই লাঞ্চ ইজ রেডি গাইস, ইংলিশ বললাম যাই হোক আমি জানি তার প্রমাণ দিলাম। তো এই যে এখানে হচ্ছে কি লাঞ্চ, লাঞ্চে এটা খাচ্ছি তার কারণ হচ্ছে ভাই অলরেডি আমি ভাত খেয়ে স্কুল গেছিলাম, কেননা আমি জানতাম না কখন কি বাড়ি আসবো না আসবো, তাই আপাতত লুচি করেছি গাইস, লুচি খাচ্ছি টিফিন। কি হয়েছে ভাই তোর প্রবলেমটা কোথায়? আমি ব্লগ বানালে তোকে চিল্লাতে কেন হবে? ওকে লে 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 তোকেও ব্লগে নিলাম, তুই ফেমাস হয়ে গেলি, ফেমাস হয়ে গেলি, চুপ কর গাইস। মানে এর সামনে যদি ব্লগ ফ্লগ বানাই তো অবস্থা আমার খারাপ করে দেয়, সব আগে খাই গাইস তারপর তোমার সঙ্গে দেখাচ্ছি, ও নাহলে মাথা খারাপ করে দেবে। তাড়া কুকু আর ব্লগ বানা মনে যা, শান্তিতে থাক ভাই। আর আমি খেতে বসেছি, আর এই যে আমাদের ভাগিদার বসে আছে, মানে আমরা খেতে বসলে ইয়াকে কিছু না কিছু দিতে হবে ভাই। বিড়ালে লুচি খায় প্রথম দেখলাম গাইস, দাঁড়া ওকে একটু লুচি দেওয়া যাক, ওয়েট মুখে দাঁড়া এবারে শান্তি ভাই। এরপর কদিন পর দেখবে সম্পত্তির ফাইল দিয়ে বসে আছি, তারপর ও এমনি করে এমনি করে বসে আছে, বলবে সম্পত্তিটাও দিয়ে দাও, ও আর বেটা বেটিকে দেবে মুকি, সম্পত্তিটা নিবি নি তো, সম্পত্তিটা দিয়ে দিবি ভাই, খুব কম সম্পত্তি, ওইটা তুই নিস না টাটা। মা তোমার বিড়াল আমার সম্পত্তি চাইছে, কেন দেবো না এ মুকি, তুই আমার সম্পত্তি নিবি? নিরীহ প্রাণী অবলা জীব, ওকে একটু লুচি দাও শান্তি আর দেবো গাইস। মুঙ্কি পুকু লুঙ্গি পরে নিল, এবারে চুপ হয়ে গেল, এতক্ষণ বক 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 করে যাচ্ছে, এবার লুঙ্গি পরে চুপ হয়ে গেলাম পুকু ভাই। তোমাদেরও যদি টিয়া পাখি থাকে সেটা যদি খুব চিৎকার করে লুঙ্গি পরিয়ে দেবে টিয়া পাখি চুপ হয়ে যাবে, ইয়াকে বিড়ালকে লুচি খাইয়ে দেবে বিড়াল চুপ হয়ে যাবে গাইস। সব কিছুরই টেকনিক জানা আছে, আমার মতো লিজেন্ড মানুষের ভিডিও দেখো বলেই তো জানতে পারো, সাবস্ক্রাইব করো ওই জন্যে, আরো অনেক লিজেন্ড লিজেন্ড কথা বলবো। আমাদের ভাই বড় লোকের বেটা, বড় লোকের বিড়াল, মানে মানে এলাহি বেপাশে বার আর কি মুঙ্কি। হ্যাঁ লুচি খেলো, তার আগে মায়ের সঙ্গে ভাত খেলো, ভাতের পর আবার হজম করার জন্য দই খেলো, দুধ খেলো, মায়ের সঙ্গে ছাদে গেলো, একটু চড়ে এলো, দেশে পরে এবারে শুয়ে দিয়েছে। এই যে গাইস কারণ হচ্ছে এই যে এসি, এসিটা চালানো হবে আর ঠান্ডায় শুয়ে থাকবে গাইস, মানে কি বলি আর দুঃখের কথা। যাই হোক ই ঘুমাক, আর আমি আপাতত ব্লগটা শেষ করে অ্যাকশন দেখো, ঘুমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, যা না ঘুমা ঘুমা তুই ঘুমা ভাই ভাই। যাই হোক আজকে ভিডিওটা এখানে আপাতত শেষ করছি, মুঙ্কি মা সব শুয়ে দিলে এরপর আমাকে শুতে হবে, এডিট ফেডিট করি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে ভাই বেল আইকনটা দাবাতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও, টিল দেন বি সেফ এন্ড রাইট টু বেল বাবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস। টুকে টুকে ভেরি সুন, এই টুকে তো হয়ে গেছে গাইস, ট্রিকে ভেরি সুন, টাটা। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी।